দর্শক, আজকে আমি আপনাদের লিমসুকাং কবরস্থান সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। লিমসুকাং রোড এবং জালানবাহারের সঙ্গম স্থলে এই কবরস্থানটি অবস্থিত। এখানে সিনা, মুসলিম, খ্রিস্টান, আহমদিয়া জামাত, বাহাই, ইহুদি এবং হিন্দু সম্প্রদায়ের লোক আলাদা আলাদাভাবে দাফন কার্য সম্পন্ন করা হয়। দর্শক, আজকের স্থানটা দেখাব একটি হৃদয় বিদারক স্থান এবং চিরশান্তির স্থান। আসুন এই শান্তিময় স্থান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। লিমসুকাং কবরস্থানের কথা বলছি। দর্শক, লিমসুকাং কবরস্থান সম্পর্কে চিন্তা করলেই গা শিউরে ওঠে। মানুষ বছরের পর বছর এই কবরস্থানের কথা বলে আসছে। লিমসুকাং সিঙ্গাপুরের একমাত্র সক্রিয় কবরস্থান, যেখানে প্রায় প্রতিদিন মৃতদেহ দাহন করা হয়। শুধু যে মুসলিম তা কিন্তু নয়, আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব মুসলিম এবং চাইনিজ কবরস্থানগুলো। প্রথমে মুসলিমদের পবিত্র কবরস্থান এবং পরে চাইনিজদের কবরস্থান একের পর এক ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন লিমসুকাং কবরস্থানের একটা চিত্র। বাংলাদেশে যেরকম একটা কবর থেকে আর একটা কবরের দূরত্ব বেশ ফাঁকা থাকে, কিন্তু সিঙ্গাপুরে এমনটা নয়। সিঙ্গাপুরে এখানে প্রত্যেকটা কবরের সাথে প্রত্যেকটা কবরের মিশান। বিড়ালও দেখতে পাচ্ছেন, জানি না কতদিন ধরে ও আছে এখানে, হয়তো দীর্ঘদিন। দেখেন, সিঙ্গাপুরে প্রত্যেকটা কবর একটা কবর থেকে আর একটা কবরের দূরত্ব নেই বললেই চলে, একটার সাথে একটা লাগানো, সামান্য একটু ফাঁকা, কারণ সম্ভবত এখানে জায়গা স্বল্পতা। কবরগুলোর টাইলস দিয়ে কি সুন্দর করে বেঁধে রাখছে শুধু কবরটুকু। কিছু কিছু কবরের মাঝখানে দেখা যায় অনেক লম্বা ঘাস, এবং কিছু কিছু কবর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে সবই ডিপেন্ড করে তার আত্মীয় স্বজনের উপর। দর্শক, এখন আপনারা দেখছেন কবরের অন্য পাশটা। এ পাশটা ছোট ছোট ঘাসের মাঝে আমাদের মুরব্বীগণ শুয়ে আছে। আল্লাহ যেন তাদের বেশ দিন নসিব করুন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য সবাই দোয়া করবেন। যদি কারো কখনো সময় হয়, সময় পাইলে কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন। যদি আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, কেউ না কেউ আপনার জন্য দোয়া করবে। এটাই নিয়ম, যেমনটা আপনি দান করবেন তেমনটা আপনি পাবেন। আজকে যদি আপনি অন্যের জন্য দোয়া করেন, কোনো একদিন বিপদে পড়লে অন্য একজন আপনাকে সাহায্য করার জন্য আসবে। দর্শক, এখন দেখছেন আরেকটা কবরস্থান পাশাপাশি। অ্যাকচুয়ালি এখানে পাশাপাশি কবরস্থান, ব্লক বাই ব্লক সিস্টেম। এক ব্লকে হয়তো 3000 কবর আছে।
দর্শক, এবার আসুন কবরস্থানের পাশাপাশি আরেকটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। সেটা হলো 11 লিমজুকাং রোড, একটা মসজিদের সাথে। সেটার মূলত সেটার অ্যাড্রেস হলো 11 লিমজুকাং রোড। এখানে বাস আসা যাওয়া করে। এটা মূলত অনেক দিনের পুরাতন একটা মসজিদ। এই মসজিদটি 1972 সালে নির্মাণ করা হয়। 1972 সালে নির্মিত এই ঐতিহাসিক মসজিদ। দর্শক, এবারে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য জানা যাক। আবাসিক পাড়া এবং ব্যস্ত রাস্তা থেকে একটু দূরে এই পুরানো প্রজন্মের মসজিদ প্রাঙ্গণে মৃদু বাতাসের সাথে পাশের খেজুর গাছের পাতাগুলো দুলতে দেখলে মনে অনেক প্রশান্তি লাগবে। 1972 সালে নির্মিত এই মসজিদ সিঙ্গাপুরের পশ্চিম অংশে। এই একতলা মসজিদটি দাফনের সাথে থাকা সকল লোকদের একমাত্র প্রার্থনার স্থান। এই মসজিদটিতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও প্রত্যেক শুক্রবারে জুমার নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। এই মসজিদটিতে একসাথে 200 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। দর্শক, এখন আমি সিঙ্গাপুরের জানাজার নামাজের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন। লিমজুকাং কবরস্থানে যে সকল মৃতদেহ আসে তাদের জন্য এই মসজিদে জানাজার নামাজ আদায় করা হয়। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়। মসজিদ কর্তৃপক্ষ স্থান এবং সময়ের সাপেক্ষে আপনার নামাজের সময় নির্ধারণ করে দিবেন। দর্শক, মসজিদ কর্তৃপক্ষ আপনার অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে জানাজার নামাজের সময় নির্ধারণ করে দেবেন। এনিহাও আপনি সাইডেই জানাজার নামাজ আপনি আদায় করতে পারবেন না, মসজিদ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তবেই আপনি জানাজার নামাজ আদায় করতে পারবেন। তার জন্য আগে থেকে আপনাকে মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। আমি আরও যা জানতে পারলাম, জানাজার নামাজের সর্বাধিক 30 জনের বেশি ইমাম ব্যতীত আদায় করতে পারবেন না। জানাজায় অংশগ্রহণকারী সবার বাধ্যতামূলক ড্রেস টুগেদার এবং সেফ এন্ট্রি আবশ্যক। নামাজের সময় সহ সব সময় মাস্ক পরতে হবে। জানাজার নামাজের সময় 1 মিটার নিরাপদ দূরত্বে বজায় রাখতে হবে। নামাজের আগে এবং পরে কখনোই একসাথে অনেক লোক সমবেত হওয়া যাবে না। দর্শক, এছাড়াও টুকটাক অনেক নিয়মকানুন আছে। এসব নিয়মকানুন ফলো করেই আপনাকে জানাজার নামাজ এবং দাফন কার্য সম্পন্ন করতে হবে। দর্শক, চলেন এবার সামনের দিকে যাওয়া যাক। দেখি সামনের দিকে আরো কত কত কি আছে দেখা যায়। চলেন সামনের দিকে যাই। দর্শক, এখন দেখছেন চাইনিজ কবরস্থান। আসলে মুসলমানদের কবরের ভিতরে শোয়ায় রাখা হয়, কিন্তু চাইনিজদের কবরগুলো বসায়ে দাফন করা হয়। আপনারা দেখছেন প্রত্যেকটা সমাধি চেয়ারের মতো দেখতে। এখন আপনারা দেখছেন চাইনিজ কবরের কিছু দৃশ্য। মূলত চাইনিজদের বসে কবর দেওয়া হয় মাটির উপরে। এখানে শত শত কবর আছে। তারা টাইলস দিয়ে সুন্দর করে বেঁধে রাখছে। এবং প্রত্যেকটা সমাধির সাথে তাদের একটা করে ছবি লাগানো আছে, যা দেখে তাদের স্বজনরা সহজে তাদের নিকট আত্মীয়ের কথা মনে করতে পারেন। দর্শক, এখন আপনারা দেখছেন চাইনিজ কবরস্থানের সামনে এরা বিভিন্ন মূর্তি বানায় রাখছে।
বিভিন্ন মূর্তি সাজায় রাখছে, যাদের যে কালচার তাদের কালচার তাদের। চলেন আমরা একটু সামনের দিকে যাই, একটু সামনে। আপনারা বাম দিকে যত দেখছেন এই সবগুলো পুরাগুলোই চাইনিজ কবরস্থান। এখানে চাইনিজ মুসলিম খ্রিস্টান সব পাশাপাশি কবর দেওয়া, রাস্তার বাম পাশ দিয়ে মুসলিম, রাস্তার ডান পাশ দিয়ে চাইনিজ। সারি দিয়ে সব কবর, বাম পাশ দিয়ে যত কবর দেখছেন এগুলো সব এই উঁচু উঁচু চেয়ারের মতো দেখা যাচ্ছে, এই প্রত্যেকটাই কবর। আসুন আমরা একটু সামনের দিকে যাই, সামনে বাম পাশে যা দেখছেন। আর এদের বলতে ইন্টারেস্টিং একটা জিনিস, প্রায় কবরের উপর একটা কচু গাছ লাগানো। দর্শক এগুলো দেখছেন সব চাইনিজ কবর, সিঙ্গাপুরে লিমসুকাং কবরস্থান যা একমাত্র সিঙ্গাপুরে সক্রিয়। অন্যান্য জায়গায় কবরস্থান আছে, কিন্তু অন্যান্য জায়গা জায়গা স্বল্পতার কারণে কবরগুলো তুলে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু লিমসুকাংয়ে এখনও স্টিল কবর দেওয়া হয়। দর্শক আমরা একটু ডাইনের দিকে যাব, দেখি ডাইনের দিকে কি আছে। আসলে কবরস্থান এত বেশি বড় যে এখানে দেখে একদিনে দেখা সম্ভব না, সম্ভব আপনি যদি শুধু দেখেন তাহলে সম্ভব। অনেক বড় এরিয়া, দুচোখ যতটুকু দূরে যায় শুধু কবর আর কবর। এগুলো যা দেখছেন সবগুলোই চাইনিজ কবর। দর্শক কেউ কেউ আসছে তার কবরে তাদের প্রিয়জনদের সাথে শ্রদ্ধা জানানোর জন্য আসছে কেউ কেউ। আমরা এখন সামনের দিকে যাই। এখন আমার বাম দিকে আপনারা দেখছেন, এখন আমার বাম দিকে যেগুলো দেখছেন এগুলো মুসলিম কবর। বুঝতেই পারছেন আমার ডান দিক দিয়ে চাইনিজ কবর আর বাম দিক দিয়ে মুসলিম কবরস্থান। দর্শক আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক দিন। আপনার একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাকে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।